আমাদের রদা দেওয়ার চলে এসছে। তো এই মুহূর্তে সমস্ত রকম সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে এই মুহূর্তে সিনে চপ মানে সিনে বাপ আর দা ঢঙ্গাই মানে দা ঢঙ্গাই এই দুজনের মধ্যে নাকি বিরাট ক্যাচাই চলছে, বাওয়াল চলছে। তাই এর উপরে আমি একটা আলোচনা করবো। আপাত দৃষ্টিতে দেখো আমার মতে মনে হয় এই দুটোই হলো ঢ্যাবনা, ঢ্যাবনাটা কম। কেন বলছি, আমার মতে দা ঢঙ্গাই হলো স্মার্ট ঢ্যাবনা, স্মার্টলি ঢ্যাবনামি করে, আর মৃন্ময় মানে যার চ্যানেলের মালিক সিনে বাপ সেই সিনে বাপ হচ্ছে লুইচ্চা ঢ্যাবনা, লুইচ্চামি করে। সো দুজনের মধ্যে ঢ্যাবনা কম। আজকের যে বিষয়টা সবাই কথা ওড়াচ্ছে তা আমিও ভাবলাম একটু কথা উঠাই। আমার এই ও মাই গড, আমার এই বয়সের ছাপ পড়ে গেছে, তবুও তোমাদের সাথে শেয়ার করি। তো এই দুজনকে আমি বলবো, দেখ বাবা তোমরা দুজনে এরকম ঝগড়া করো না, লোক হাসিও না। তোমাদের উপর অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার থেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার সবাই কিন্তু ব্যাপারটা বিশ্লেষণ করে সস্তায় ভিউজ কামাচ্ছে, পয়সা কামাচ্ছে, যাদের চ্যানেল মনিটাইজ। আমার চ্যানেল জিরো সাবস্ক্রাইবার, কেউ দেখে না। তবুও সবার উদ্দেশ্যে বলছি, যদি কেউ দেখে আসে, তোমাদের দুজনকে আমি এই উপদেশটা দেবো। এই মুহূর্তে কিন্তু সমস্ত দেশ থেকে বিশ্ব সবাই করোনায় জর্জরিত, তার সাথে আমাদের পশ্চিমবঙ্গে ইয়াস এসে পুরো একদম পোঙা মেরে দিয়েছে। তো তোমরা একটু সোশ্যাল ওয়ার্ক করো। ও তোমরা তো বড় ক্রিয়েটর, তোমাদেরও তো টিম থাকবে, তোমরা সোশ্যাল ওয়ার্ক করছো বাট এক্সপোজ করছো না, মানে একটা নাম কামাচ্ছো। যাই হোক, যদি করো ঠিক আছে, বাট তোমরা এরকম ঝামেলা ঝঞ্ঝাট করো না। আর তার মধ্যে বলে রাখি একটা ছোট্ট কি বলবো, ব্যাঙাচি মার্কা উকিল, যে নিজেকে উকিল বলে, উকিলের সমস্ত কিছু বালবিচি সব জেনে বসে আছে। মৃন্ময় তোমাকে বলছি, মানে সিনেমাপের মালিক, তুমি নাকি ওই চ্যানেলে স্ট্রাইক মেরে পোঙা মেরে দিয়েছো একটা ভিডিও। তা আমি সেই বাচ্চা চালা ব্যাঙাচি উকিলটাকে বললো, ভাই তো দম থাকলে তুই ভিডিওটা নিয়ে আয়, বড় বড় ডায়লগ মারিস না তোর সব ভিডিওতে, তুই উকিলের সব কিছু জানিস, লয়ের সব কিছু জানিস, তা থাকলে তুই ভিডিওটা রিনাট ব্যাক কর না, সবাই জানবে হ্যাঁ তোর দম আছে। মানে দম কোথায় বলতো, ঘাড়ে দম আছে। যাই হোক, ছোটখাটোর ব্যাপারে আমি আলোচনা করতে চাই না, তাও তোকেও একটা উপদেশ দিয়ে দিলাম ফ্রিতে। তা তোমাদের দুজনকে বলবো, আসলে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা সমস্ত রকম ছোট ক্রিয়েটারদের বলে দাও তোমাদের সোশ্যাল মিডিয়া মানে ইনস্টা থেকে শুরু করে ফেসবুক ইউটিউবে বলতে পারো যে তোমরা তোমাদের চ্যানেলের লিঙ্ক দাও, তোমরা ফ্রিতে সবার ভিডিও প্রমোট করে দাও না, কি অসুবিধা আছে ভাই, পয়সাটা তো ইউটিউব দেবে। তাহলে যারা মনিটাইজ করে বছরের পর বছর খেটে চলেছে, ভিউজ পাচ্ছে না, বাট তাদের মধ্যে তোমরা ছাপিয়ে উঠেছো, নো ডাউট, উই আর ভেরি প্রাউড বোথ অফ ইউ। বাট তোমরা যদি এইভাবে সবার ভিডিওটা প্রমোট করো, তাহলে সবাইও কিছু পয়সা কামাতে পারবে। আসলে পয়সাটা তো ইউটিউবের পকেট থেকে আসছে, কারোর বাবার পকেট থেকে তো আসছে না। সেক্ষেত্রে তোমরা এটা করতে পারো যে আমরা বাবার কাছ থেকে বন্ধ করে দিলাম, আজ থেকে আমরা সমস্ত ক্রিয়েটার মনিটাইজ থেকে শুরু করে একটু নন মনিটাইজ করলেও ভালো হয়, বুঝতেই পারছো। তা যাই হোক, সবার আমরা ভিডিও প্রমোট করবো ফ্রিতে, দিনে 10-15টা করে। তোমরা সবাই আমাদের কাছে চ্যানেলের লিঙ্ক শেয়ার করো বা ভিডিও লিঙ্ক শেয়ার করো, যে যে ভিডিও প্রমোট করতে চাও এটাও করতে পারো, কি অসুবিধা আছে, একটু ভালো কাজ করো না সবার জন্য, সবাই তো কত ভালোবাসা দিয়েছে। আর এবারে আসি দুজনের কন্টেন্ট ক্রিয়েটিং ডাইভার্সিটির উপরে। তো দেখো বন্ধুরা, একটা র রিভিউ দেবো দুজনের কন্টেন্ট ক্রিয়েশনসের উপরে। আমার মতে দেখো, দা বঙ্গাই খালি গরুর রচনা না, শুয়োরের রচনা, বেড়ালের রচনা, মোষের রচনা লিখতেও কিন্তু পরিপক্ক। ফেসবুকে কিরকম রচনা লিখে দেয়, বাপরে বড় 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 করে বমি করে দেয়। আর আসি সিনেমা, ওর কিন্তু কন্টেন্টে ভাই ভ্যারিয়েশন আছে, মানতে হবে। হ্যাঁ, যতই গালি গালাজ একটু কু কথা বলুক, মেয়েদের ছোট করুক, বাট আজকাল কিন্তু ট্রেন্ড কি বলো বলো, ভালো কন্টেন্ট ভালো তো কেউ দেখে না। যদি কেউ দু চারটে গালি দেয়, গালি দিয়ে বিখ্যাত হয়েছে, কার কথা বলছে বুঝতে পারিছ, আর মেয়েদের কু কথা বলে, তাতে ভিউজ বাড়ে, কি করবে, এইটা নিয়েও ফেমাস হয়েছে। বাট নো ডাউট, সিনেমাতে কিন্তু কন্টেন্টের দারুণ ভ্যারিয়েশন আছে। আমি বলবো সেদিক থেকে বঙ্গাই একটা ঢঙ্গাই মানে ঢ্যাবনা গায়, কোনোরকম নেই, খালি ঘাস খায় আর ভর ভর করে হেগে গোবর বার করে, এরকম করে ফেসবুকে হাগে, বড় বড় রচনা লেখে। তো এই ছিল আমার মতামত আজকে, তোমাদের কি মনে হলো, ভালো লাগলে অবশ্যই, আর কিছু বলছি না, বুঝতেই পারছো।